এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ, ইট কজেস ক্যান্সার। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, কনজিউমিং অ্যালকোহল ইজ ইনজুরিয়াস টু হেলথ। Smoking is injurious to health. It causes cancer. Dhumpan, shasther pokkhe khotikor. Er phol, cancer. Moddopan, shasther pokkhe khotikor. Consuming alcohol is injurious to health. দেখেছো কাণ্ড, ঘুমের ঘুরে যাত্রার দলে ভীম সেজেছে, গদার মতো বালিশটাকে ধরে ঘুমোচ্ছে। আরে বাবা, এরকম পেরিয়ে মেঝে যে শুনে যে পেটের অসুখ করবে। ওকে শুনছো, শুনছো? আরে বাবা, আমি বলছি, চোখ খোলো। হ্যাঁ, আমি আসছি, চোখ খুলে থাকবে। দেখো, ওঠো ওঠো, এর নাম করবো। মা দেখে সেরে নিতে পারো না? কিছু বলো তুমি, শাস্ত্রে আছে ঘুমন্ত অবস্থা পেন্নাম করতে নেই। ওঠো ওঠো। আমার জ্বালার ঘুমটা আমার হলো কবে? সদা সর্বদা তো জেগেই রই না। পাতো না যেন না গ্রাস ছেড়ে দিয়েছো কি বেঁকে গেল? Yes, sir.
তুই জানিস না গীতা না পার করে আমি চা খাই না, একে বড় ভুল হয়ে গিয়েছে বাবু। জানিয়ে যা, ঠিক আছে। প্রভাতে উঠিয়া মুখ দেখিনু দিন যাবে আজি ভালো, আহা দিন যাবে আজি ভালো। আবার কি হলো? ঠান্ডা চা এনেছিস কেন? আপনি তো চা ঠান্ডা করে খান বাবু। তোর বউয়ের বয়স কত? এখন বুড়ি হয়ে গেছে। যখন বিয়ে করেছিলে তখন আমার বউ বেশ ডাকর ডাকর ছিল, এখন ছেলে বুড়ি হয়ে। আমারও বউ আমার কাছে থেকে বুড়ি হবে, সেরকম আমার চাও আমার কাছে থেকে ধীরে ধীরে ঠান্ডা হবে, বুঝলে? বুঝতে পেরেছি। গীতার মধ্যে ওটা কি মাসন্ডির ছবি দাদা বাবু? গীতাচন্ডী নিয়ে ইয়া কি হচ্ছে? গরম চা নিয়ে আস। বেশ, ডাগর ডগর যুবতীর মতন গরম গরম চা নিয়ে আস। পরম সোহাগে সে গরম চা আমার হৃদয়ের কাপে ঢালিয়া রাখিব গো তারে পট্টি করিয়া প্রেমের হিটার চালিয়া। করছে কি? এ না আরে বাবা, খালি পায়ে ঠান্ডা মেঝেতে হাঁটতে তোমার সর্দি হবে না? পায়ে একটু ধুলো লাগতে দা, মানে পায়ের ধুলো পাবে কি করে? তা তো বলবি, যত তোমার ভালো করতে যাই ততই আমি খারাপ হয়ে যাচ্ছি। যে ভালো করেছো দেবী, আর ভালোতে কাজ নেই। আচ্ছা তোমাকে কিছু বলি, তুমি কবিতার উত্তর দাও কেন গো? এতক্ষণ তো ঠাকুর ঘরে ছিল, এখন তো নয় দাদা ঠাকুরের ঘরে গেছে। হ্যাঁ রে, তুই যে রোজ রোজ সকালবেলা বেড়াতে বেরোস, তোদের হোস্টেলে মাসিমা কিছু বলে না? মাসিমা? হ্যাঁ। কেন বলবো কেন, আমি কিছু অন্যায় করছি নাকি? সিম্পল একটু বেড়া, মেয়েদেরকে একা একা বেড়াতে আছে? ছি ছি, মেয়েরা হুট হুট করে বেরোলে তাদের চরিত্র নষ্ট হয়, বলো তো বাবা? রাধাকে। উফ দিদি, তুমি দেখছি একালেও সেই সেকালের মতো রয়ে গেল। মেয়েদের আবার একাল আর সেকাল কি রে? দুপাতে ইংরেজি পড়ে দিন দিন যে কি হচ্ছিস না, ধর্ম বলে কি কিছুই নেই নাকি? বাবা তুমি ওসব কথা কান দিও না, বলো বলো। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ, সকালবেলা ফ্রেশ হওয়ায় ঘুরলে আবার ধর্ম নষ্ট হয় নাকি? তোকে দিয়ে আর চলবে, তুই একবারে হোপলেস। আবার ইংরেজি বলছিস? তোকে না কতবার বলেছি অত ইংরেজি বলিস না, ভুলে। সকালবেলা মেয়েরা ইংরেজি বলে তাদের হদকুচ্ছির স্বামী হয়, বড় তাই হবে। আরে বাবা শাস্ত্রে আছে, বাংলা শাস্ত্র তো কখনো ঘেঁটে দেখিসনি, খালি ABCD পড়ে জীবনটা কাটিয়ে দিলি। বাংলা শাস্ত্র একটু পর অনেক কিছু জানতে পারবি। ওরে ওরে দাঁড়, হয়ে গেল। তুই এখন কি বলবি? আরে তুই এখন কি বলবি? রাধা কৃষ্ণ তো না যীশু কৃষ্ণ? আরে বাবা যে কোনো একটা কৃষ্ণ বললেই হলো, তো সেটা ঠাকুরের নাম নেওয়া হচ্ছে কথা। এই দেখ তোর হাতটা কাল স্যাঁকড়া দিয়ে গেছে, কেমন হয়েছে বলতো? আরে বা দারুণ বিউটিফুল। লকেটটা লকেটটা, হ্যাঁ মানাবে তো দেখ, তুই না খুব ভালো রে। আরে কত খরচ পড়লো রে? খরচের কথা তোমায় ভাবতে হবে না ছোট জিনিস, হাতটা কেমন হয়েছে তাই বল। দা আমাকে দা দা ওই হার আর ওই বকেট আমি নিজে চয়েস করে কিনেছি, শুধু তোমার বুকে দুলবে। কোথায় দুলবে? বুকে। দিদি তোমার কর্তাকে কিন্তু সামলাও, কি যে বলো না মুখের কোন আগুন। জামাই বাবু দিদি আপনাকে দেখে এখনো ঘুমটা দেয়?
ওটা হচ্ছে ট্র্যাডিশন। দিদির মতে লোকের কাছে ঘুমটা খুলে যাওয়া হলো আমাদের কাঁচা খুলে যাওয়ার মতন দাম। তাহলে আপনি দিদিকে সেকেলে করে রেখেছেন বলুন। আমার কাছে একেলেও নয় সেকেলেও, ওই যাকে বলে আর কি চিরকে। তবে হ্যাঁ, বলতে বাধা নেই যে তোমার দিদির ওই সিঁটি সিঁদুর দেখতে দেখতে ক্লান্ত হয়ে গিয়ে পাকা তেলা কুচুর মতো লিপস্টিক মাখা তোমারই ঠোঁট দুটির প্রতি যে আমার লোভ হয় না, এমন কথা হট করে বলতে পারি। ছোট বোনের মতো শালি, তার সঙ্গে কথা বলার কি ছিরি? সাহেব সুবোধের সঙ্গে মিশে না, তোমার ভাষাটাই নষ্ট হয়ে গেছে। তেলাকুচের মতো চুকচুকে ঠোঁট। আরে তেলাকুচো খুব ভালো জিনিস, খেলে ডায়াবেটিস সারে। হ্যাঁ কেন, তোমার কি ডায়াবেটিস আছে? না হবে, মানে হতেও তো পারে। যখন হবে তখন হবে, সকালবেলা অলক্ষণে কথাগুলো বলুন। দেখলে ছোট গিন্নি রসিকতাও বোঝে না, তাহলে তো আমাকে মুখে কুলু পেটে বসে থাকতে হয়। রাধাকৃষ্ণ কিরে ওর শালা শালা। না শালা বলবেন, সকালবেলা কেন ওকে খারাপ কথা বলছে না বলতো বাবা? রাধাকৃষ্ণ না বলতো বাবা, শালা না, ওর কথা একদম শুনো না। হ্যাঁ এই তোমাকে তোমাকে কত ভালোবাসি বল রাধাকৃষ্ণ। হ্যালো হ্যালো, তাড়াতাড়ি আমি অগ্নির মতো চলে উঠি, তুই নিয়ে আয় পাবন আমি নিয়ে আসি জগৎছাস। কিন্তু পামুক সে তো ঘরেই আছে, কিন্তু প্লাবন পামুক ওই বাবু, আর পরের সাথে আমি উচ্চারণই করতে পারতাম। এতদিন আমার কাছে থেকে শিখলে কি গবেট কুমার? তুমি কি জানো না আজ আমি ব্রেকফাস্টের অর্ডার দিই শাহজাহানের স্টাইলে? দৌড়ে যাবে ছুটে আসবে। ও আমরাও না ভাবছি মর্জিনা একটা ফিল করবো। হ্যাঁ আর আমি মর্জিনা শান্ত আর মুহূর্তে ভাবছি আপনার মোহন মোহন মানে আপনি মোহনের সঙ্গে আলাপ করুন, দেখে বলুন আপনার কিরকম লাগছে, ভালো খারাপ কিছু তো বলুন। আরে বাবা, তোমার বাবা জানেন এই যে মোহন নামক যুবকটিকে তুমি মোহন ভোগ করে ভক্ষণ করবার চেষ্টা করছো? এই জন্য তো আপনাকে এত খোশামত করছি। আপনি বাবাকে চিঠি লিখে বাবার মন্ত্র আদায় করুন না যাই হোক প্লিজ। তোমার বাবা? মাসিমা আসছেন, লক্ষ্মীটি যাই বাবু ম্যানেজ করবেন। চুমকে তুমি দেখছি রোজ মর্নিং ওয়াকের নাম করে দিদির বাড়ি যাওয়া ধরেছ। হ্যাঁ হ্যাঁ মানে না না মানে ওই দিদির বাড়িতে ভালো ব্রেকফাস্ট হয় কি না। গুড মর্নিং মিসেস তালুকদার,
না, আমি এখন মিসেস তালুকদার নই, আমি এখন মিস হাসনবিস। ঠিক, তালুকদারই ছেড়ে দিয়েছেন? হ্যাঁ, আমাদের ছাড়া ছেড়ে হয়ে গেছে। ব্যাক টু প্যাভিলিয়ন। জানো না, আমার এই কুকুর মানে আমার এই শিবাসনাকে না নিয়ে শুলে আমার ঘুম হয় না, আর তালুকদার বলে কুকুরকে বিছানা উঠতে দেন না। যাকগে, আপনার কি প্রয়োজন? প্রয়োজনটা অতি সামান্য, মানে আজ দুপুরে চুমকিকে কাইন্ডলি একটু ছেড়ে দিতে হবে, এই একটা থেকে পাঁচটা অবধি আর কি আমি ওকে নিয়ে একটু বেরু। কথাটা জানি? হ্যাঁ হ্যাঁ, মানে আমি খুব ওবিডিয়েন্ট সার্ভেন্ট, মানে হাজবেন্ড। হ্যাঁ হ্যাঁ, ওয়াইফ আমার সঙ্গেই যাবেন। আচ্ছা আমি চলি। শুনুন, আপনি কোন দিকে যাচ্ছেন? আমার অফিস গেলাস, আমাকে একটা লিফট দেবেন? আচ্ছা হ্যাঁ, নিশ্চয়ই, আনন্দের সঙ্গে আসুন, চলুন। হাসনবিশ, একটু কষ্ট করতে হবে যে, হাত লাগাতে হবে। কোথায়? যন্ত্র ঠান্ডা হয়ে গেছে, একটু না খেললে তো চলবে না। সে কি, আমি কি একলা পারবো? হ্যাঁ হ্যাঁ, আপনার পক্ষে কিছুই অসম্ভব নয়। যান না পেছনে গিয়ে একটু খেলুন খেলুন। চুমকি একটু এসো না, সাহায্য করো। দারোয়ান আও, যারা সাহায্য করো সাহায্য করো। একটু জোরে খেলুন না। ফুলের মালা কি কণ্ঠের কলগ্রহ হয়? বিয়ের আগে ওরম অনেক কবিত্ব অনেকেই করে মশাই, সব শেষকালে গিয়ে দাঁড়ায় পাউন্ড সিলিং আর পেন্সিল। সব পুরুষ মানুষকে তুমি একরকম ভাবছো কেন? সব শিয়ালই হুক্কা হুয়া করে, যারা করে না তারা শিয়াল নয়। তুমি কি মনে করো চুমকি? কি, তোমার ভার বহন করতে আমি অক্ষম? অক্ষম কি সক্ষম সে কথা পরে হবে, আগে আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। বেশ তাহলে কথা দাও, নিজের পায়ে দাঁড়িয়ে তুমি আমায় বিয়ে করবে? Thank you.
আমি তোমার কাছে ছোট হয়ে যাবো চুমকি। আমাদের কি চাই? যার যেমন ইচ্ছে। না ফাঁকা বলি ছাড়ো, বাঁচতে হলে আমাদের টাকা চাই। বেশ তাই না হলো। আচ্ছা টাকা পেতে হলে আমাদের কি করতে হবে? দাদা তুমি কি বোম্বাই থেকে ধাঁধা শিখে এলে নাকি? টাকা করতে গেলে চাকরি করতে হয়, আরো বেশি টাকা করতে গেলে ব্যবসা করতে হয়। ব্যবসা করতে গেলে কি করতে হয়? কি 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 করতে হয়? সাহেব সন্তুষ্ট করতে হয়। কেন কেন জানি করতে হয় মানে করতে হয়। ব্যাস তাহলে তো চুকিয়ে গেল। সাহেব সন্তুষ্ট করতে গেলে কি করতে হয়? যাই না, নিম সাহেব সন্তুষ্ট করতে হয়। তার মানে নিম সাহেব সন্তুষ্ট করতে গেলে কি করতে হয়? তুমি যে সিঁড়ি ভাঙার অঙ্ক শুরু করে দিলে। হে সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয় ভাই, নেম সাহেবের কুকুর। নেম সাহেবের কুকুরটিকে সন্তুষ্ট করতে হয়। কুকুরটিকে চল, চারপাশে সুবর্ণ সুযোগ, বৃহস্পতি গোচরে, শনি বক্রি, ব্যাস। কি আবল তাবল তখন থেকে পাগলের মতন বকছো? বুধ বৃহস্পতি শনি রবি সোম মঙ্গল শুক্র বক্র, তোমার কি হলো কি বলো তো? বলছি বলছি, একটা ঠান্ডা জল বলো আগে। বেলফ্রাই কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর মিস্টার রবার্টসন, ছাল ছাড়ানো লাল রঙের খাটি বিরিদি সাহেব, এদিকে ব্যবসার হলো গিয়ে ভীষণ কুকুরের সঙ্গে। বিরিদকে ফেরার সময় একটু কুকুর নিয়ে আসে। তা আমার সঙ্গে তার সম্পর্ক কি? আছে আছে, কুকুরের সঙ্গে আমার সম্বন্ধ আছে। আর কথাটা পুরো শুনোই না, সাহেব আর ম্যাম সাহেব একটা বিশেষ নিমন্ত্রণ রক্ষা করতে রাজপুতানায় যাচ্ছে। যেতেই হবে। এক নম্বর হয়েছে কি, কুকুর নিয়ে যাওয়া চলে না। দু নম্বর এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট, শীতের দেশের কুকুর গরমে মাঝে না। সেই জন্য সাহেব এবং মেম সাহেবের খুব ইচ্ছে একজন সজ্জন এবং সদ্বংশ যাওয়া হোক কোনো ভদ্রলোকের কাছে কুকুরটিকে রেখে যান। এত সব খবর তুমি জোগাড় করলে কোথেকে? এ তো একদম ঘটকালি করার মতন খবর জোগাড় করেছো। বসন্তের হাওয়া, শোনো আমি ঠিক করেছি কুকুরটিকে তোমার বাড়িতে নিয়ে তুলবে। শুভঙ্করী হতে রাজি হবে কেন? ও সব কুকুরটুকু মোটেই বরদাস্ত করতে পারে না। পারবে পারবে, কারণ কুকুর রাখলে মেম সাহেব খুশি হবে, মেম সাহেব খুশি হলেই সাহেব খুশি হবে, সাহেব খুশি হলেই
তুমি 1,00,000 টাকা স্টেশনের অর্ডারটা পাচ্ছ বছরের পর বছর। ওটা পেলেই শুভঙ্করীর তীর্থধর্মের স্বাদ পূর্ণ হবে, আর আমার একতলা থেকে দোতলা উঠবে। তোমার দোতলা উঠবে কিরকম? কারণ 10% কমিশন আমি নিচ্ছি। ঘটকালি তো সেই জন্য, কিন্তু অত বড় সাহেবের কুকুর দেখবার লোক নেই। আর তো থাকবে না কেন? যে লোকটা কুকুর দেখতো সে মেম সাহেবের খাস আয়ার সঙ্গে কাট। এদিকে এক হপ্তাহের মধ্যে সাহেবকে রাজপথে যেতেই হবে। আমাকে দেখে বললো, গগন আমাকে একটা ডগ লাভার দেখে দাও। আমি তোমার নামটা করে দিলুম। আমি ডগ লাভার? আমি রাস্তার নেড়ি কুকুর ছাড়া কোনো কুকুর চিনি না। তাছাড়া সে সাহেবের কুকুর আমার কাছে থাকবে কেন? কামড়ে দেবে না? কুকুরটার উইক পয়েন্ট আমি জেনে নিয়েছি। ভীষণ টফি খেতে ভালোবাসে। একটু বেগবাই করলেই মুখে টফি গুঁজে দেবে। কমপ্লিটলি তোমার কন্ট্রোল। দেরি করলি? আপনার তো শুধু জল খেলে আবার অঙ্গল করে, ওই জন্য চা সঙ্গে নিয়ে এলাম। আমাকে এখন কি করতে হবে? এতক্ষণে সাহেব বাড়ি চলে গেছে, আমাদের ঠিক 5টার মধ্যে পৌঁছতে হবে। ও টফি? হ্যাঁ টফি 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 হ্যাঁ টফি টফি নিয়ে এসো। কত আনবো? 5 টাকা। Pamela, this is Guggen, my fortune teller. He had predicted our marriage long before I met you in England. I see. Who is he? Haravan Chatterjee, sir. My friend. A respectable Hindu gentleman. Hey, dekhi. Gurer nagrite onek machi. Sakoli amader moton kukure swangbo sob eschhe na ki. ও বাবা, এ তো নেগড়ে ভাই না, পাটেল। Babu has won the game. My wife said that whoever the dog liked, he would get the dog. Boy, Babu, local age out. Thank you, gentlemen. Would you now please follow my bearer? Aponara Shokale, Amabolake, Koshchat, Koshchatjan, Grihe, Gorman Koran. Bye, up and bye. Pamela, Harrod and Babu has won your game. Oh, yes, very good. Good old dog, sir. Harrod and Babu, Kokon Oake Loya Jaivin. Ekuni, sir, right now. And when we return after a fortnight, please come back with the dog. Kintu Kuko Rakibar Koroch Kihobe? Nothing, sir, nothing. To a Hindu gentleman, sir, dog is Otiti. Otiti means Narayan. Narayan means God. So dog is God. What he means, the dog is a guest. Guest. Shadu, Tigachi. Borong lak taka order, Haradam Babu, Paibin. I'm honored. Thank you, sir. Kukutta ke deke, janun bari desho. I make the pore aschi. জঞ্জাল নয়, জঞ্জাল।
ভোজি না বাঙালি নোহাল মোগলাই ঢঙে কথা বলতে গেলে কিন্তু মোগলাই খানা খেতে হয়। মোগলাই দেখি কেমন করছে, তোদের যদি তেমন নিষ্ঠা দেখি তাহলে প্রতি রাত্রে মুরগির ঠ্যাং খাওয়াবো। আরে কি বাবা আরব, তুমি কি মহাপ্রস্থানে পড়ে চললে? নাকি কুকুরটা কামড়াবে না? তা তো বলতে পারি না। আরে কি কুকুরটা বাড়িতে রেখে না? ভালো জাতের কুকুর, খারাপ জাতের কুকুর, কোন জাতের কুকুর শুভঙ্করী বাড়িতে ঢুকতে দেবে না। কেন? হোয়াই? সূচি বায়ুগ্রস্তা বন্ধা স্ত্রী কোন কেন বা হোয়াই তোয়াক্কা করেন? বৃহস্পতিবারে বেগুন পোড়া খাওয়া চলবে না। যদি বলো কেন, তাহলে তুল কালাম কাণ্ড হয়ে যাবে। অতএব পৃথিবীর কোন বেগুন বৃহস্পতিবারে পুড়বে না, পুড়তে পারে না। হ্যাঁ, আমাদের পাড়ার ভোজু বাবু, তাকে আমরা ভেজিটেবল মামা বলে ডাকতাম। ভেজিটেবল মামা কেন? কারণ তার ছেলেদের নাম ছিল আলু, পটল, বেগুন এবং ঝিঙে। তো আমাদের বেগুনদা মারা গেলেন বৃহস্পতিবার। আমরা শ্মশানে মরা নিয়ে যাওয়ার জন্য গেলাম, তখন এক বৃদ্ধা আমাদের বললেন, হবে না, বৃহস্পতিবারে বেগুন পুড়বে না। তাই শুক্রবার বেগুনদার বাসি মরা আমরা নিমতলা শ্মশানে নিয়ে গেলাম, বুঝেছো? কিছু ছিল কুকুর হয়ে গেল বেগুন। সাহেবের কুকুর নিয়ে আমি কি করি এখন? তোমার বাড়িতে রাখছো না কেন? তোমার বউ তো বাঁচা নয়। বাঁচা নয়, আজা। প্রতি বছর একটি করে আনছি, বাড়িতে মানুষ রাখার জায়গা। কেন? আমি তো সাধারণত দুটি প্রাণী মিলে তেল্লা বাড়িতে থাকি না। আমার তিনটি ঘর, একটি বিধবা মা, তিনটি ভাই, 22টি ছেলে মেয়ে। কেন 22টি? দুটো ফুটবল টিম হয়ে যাবে। আমি তো ফুটবলই এলাকি খাচ্ছি, আর তিল খাচ্ছি, ঝাঁটা খাচ্ছি। সাধন, তোর বউয়ের জন্য না লাখ টাকা কন্ট্রাক্ট গেল। যাবে না, আমার বউও নেই, 22টি ছেলে মেয়েও নেই, আর আমি লোক, কুকুরটা আমার এখানেই থাকবে। আর দেরি সম্ভব, আর লোক শুরু হয়ে যাই। হ্যাঁ আরদন, তুমি এই আব্দুল্লাহ পারতো? আমি কেন? না না, এই গম্বল খরচে তো আপনি করুন না। না ভাই, আমার অনেক প্রবলেম, আমি তোমাকে প্রাইভেটলি বলবো। শুভঙ্করী, ও শুভঙ্করী, জয় নয়ন্দী, মনে রাধা কৃষ্ণের নাম উচ্চারণ করে একদিন বুঝিয়ে দিয়ে যা মনস্কামনা করছি ভাই পুত্র হবে। প্রতি ছেলে হবে স্বামী প্রতি ছেলের মতো বাধ্য হবে। হাসবো না কি গো, স্বামী আবার পেটের ছেলে হবে কি? তাছাড়া আজকাল কি পেটের ছেলেরাই বাকি হয়? ছেলে তো ছেলে, আমার উনি মঙ্গলহাটি থেকে ফেরবার পর অনবরত আমার পেছনে পেছনে ল্যাড নেড়ে নেড়ে ঘুরে বেড়াচ্ছে। এই অপার মহিমা ভাই, আমাকে স্বয়ং নীতি ঠাকুর নিজে দিলেন কোথা? স্বয়ং নীতি ঠাকুর নিজে দিলেন? হ্যাঁ একটা ছেলে নাকের মধ্যে গুলি ঢুকে গিয়েছে, মানে খেলতে খেলতে আর সে গুলি কিছুতেই বেরোয়, হাসলেও না, কাঁদলেও না, কাশলেও না, মাথা নিচু করলেও না। এই দেখি তার বাবা মা তো কেঁদে আসি, ঘুড়ি খেয়ে ঠাকুরের পায়ের কাছে গিয়ে বললে, বাবা বাঁচাও। তারপর সে এক বড় বিচিত্র ব্যাপার ভাই, বড় বিচিত্র। নিধু ঠাকুর ধ্যান ভঙ্গ করে কিছুক্ষণ শিবনেত্রী ছেলেটার দিকে তাকিয়ে রইলেন। খনখন করে হেসে উঠে ছেলেটার দিকে এক কমণ্ডল গঙ্গা জল গায়ে তেমনি ছাটকে দিলেন। দেখতে ছেলেটার মুখটা হাতির মতন হয়ে গেল, জীবন্ত গণেশ। তারপর সে কিতার সুর বাড়ছে তো বাড়ছে, বাড়ছে তো বাড়ছে। তারপর এই সুর একটু নিচু হয়েছে, সুরের ফাঁক দিয়ে গুলিটা ছটকে মাটিতে পড়ে গেছে।
কিন্তু ঠাকুর আবার কুমন্ডল থেকে গঙ্গা জল তার গায়ে আবার ছটকে দিলেন। সেই দেওয়া উনি সুতা চুপসে গেল। তারপর সেই কুলির ছেলেটা আমার হাসছে খেলছে। অলৌকিক নন্দি, এ তো অলৌকিক ব্যাপার, তুমি নিজের চোখে দেখেছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা বলতে পারো বলছি, তবে যারা দেখেছে তারা তো মিথ্যে কথা বলবার লোক নয় ভাই। আমার জন্য কেমন লাগছে গো নন্দি, একটা বাচ্চা ছেলে গণেশ হয়ে গেল, হাতি হয়ে গেল। হবে না কেন, মহাভারত পড়িস নি? স্বয়ং ধর্মরা কুকুর হয়ে পাণ্ডবদের কাশীর পাণ্ডার মতন স্বর্গে নিয়ে গিয়েছি। আমাদের নদী ঠাকুর তো স্বয়ং ধর্মরাজের অংশ। দেখি তুই প্রসাদটা ভালো করে রেখে দিবি, খারাপ বাবু এলে মাথায় ঠেকিয়ে দিস। আমি এখন চলে যাই। গগনের সাহেবের কুকুর জাহান নামে যা, কিন্তু তুমি আবদাল্লা পাঠ করবে না কেন? হ্যাঁ, তোমার মতন নাচিয়ে গাইয়ে তৃতীয় আর্টিস্ট আমার ক্লাবেন। আরে ব্রাদার, আমার কি মুশকিল তা তো তুমি জানো, তোর পরিবার। হ্যাঁ, লাইফ একদম মিজারেবল করেছে, কিন্তু এর আগেও তো অ্যাক্টিং করেছে। আরে ভাই, ছেলে পুলে হয়নি তো, আমি হয়ে দাঁড়িয়েছি তার পুত্র স্থানে। আমাকে খাইয়ে দাইয়ে নাইয়ে পুঁচিয়ে জামা কাপড় ছাড়িয়ে কচি খোকাটি করে রাখতেছেন, আর এতে বাধা দিলি একদম খাপ্পা। বশীকরণ চলছে নাকি? চলছে মানে পুরো দস্তুর চলছে। আমাকে সেদিন রাগের মাথায় কি বলেছে জানো? কি বলেছে? যে আরব্য উপন্যাসে নাকি আছে মন্ত্র বলে মানুষকে কুকুর করে রাখা যায়, তেমন মন্ত্র যদি ওর জানা থাকতো তাহলে আমাকে কুকুর করে রেখে একদম ছেকলে বেঁধে রাখে। বলো কি আর বলবোটা কি, এই তো ঘটছে দিন। যদি বলো তোমার স্ত্রীকে একটু শিক্ষা দিয়ে দেয়া যায়। আরে তাতে তো আমি বিলক্ষণ রাজি আছি, কিন্তু সে কি সোজা কাজ রে দাদা? বুদ্ধিষ্ঠ বলন্তস্য নির্বুদ্ধিষ্ঠ কুতো বলম না কেন, তুমি যুদ্ধের প্যান আমার মাথায় এসেছে দাঁড়া। কি কি কিরকম বলো তো, সমস্যা প্রকাশ কাউকে কিছু বলবে না, গগনকেও নয়, কিন্তু তোমার কোঅপারেশন আমার প্রয়োজন হবে দাঁড়া। নিশ্চয়ই জানাবো না, বাইদি ভাই মারধরটা তো করবে না তো। দেখো সম্রাট শাহজাহান স্পোর্টসম্যান, সব ভালগার কাজ আমি করি। তা তো বটে, কিন্তু তোমার প্ল্যানটা কি বলো তো? ডোন্ট কোশ্চেন দাঁড়া। গঙ্গা নাকি? সিগারেট ফেলে দিই। তোমার উদ্দেশ্যটা কি বলো? ডোন্ট কোশ্চেন। ভাই এটা মাতার নয় তো, এ কালো লম্বা দাড়ি তোমার মানাচ্ছে না। সেটা জল্লাদের দাড়ি ছিল। এই তোমার মতলবটা কি ভাই? তোর কষ্ট যা করছি দেখে যাও, যা বলছি করে যাও। এই যুদ্ধ আরম্ভ দ্বারা কথা বেঁচেছে, ঘড়িটা একটু খারাপ চলছে, খারাপ হয়ে গেছে ঘড়ি না তুমি। মোদের গন্ধ আসছে কোথেকে শোনো? তুমি মদ খেয়েছো? না মানে ঝানু বোতলটা খুলতে বললো, ছলকে এসে তোমার মুখে পড়লো তাই না? ঠিকই বলেছো, মানে জানো এই দোলের সময় পিচকিরির রং যেমন ছিটকে এসে বুকে লাগে, তেমনি বোতলের মদ ছিটকে এসে আমার মুখে লাগলো। আমি ঝানুকে এত করে বোঝালাম যে বোতলটা খুলো না। আবার তুমি ঝানু পড়ার সঙ্গে নিঃসর্ম করেছো,
এত লোকের মরণ হয় আমার মরণ হয় না। কষ্ট করো না, কষ্ট করো না, আমার গা জ্বলে যাচ্ছে, গা জ্বলে যাচ্ছে। আমি আজই গলায় ধরব। না না না, আমি আমি খাবো না, আমি তাহলে দিত না। আস্তে আস্তে ভাব ভাব অনেক পাপ না করলে তোমার মতো স্বামীর ঘর করতে হয় না। আজ আমি সমস্ত ভেঙে তছ নছ করে দেবো। শোনো, আরে এই শুভ আত্মহত্যা খুব খারাপ, মানে মরা পাপ, পুরাণে পর্যন্ত বলেছে। কি হচ্ছে কি, খোলো, প্লিজ খোলো বলছি। আমি কালকেই বাপের বাড়ি চলে যাবো। এই শোনো শোনো, বাপের বাড়ি যেতে হয় কেউ, আমি নিজে গিয়ে তোমাকে ভাগলপুরে বাবার কাছে পৌঁছে দিয়ে আসবো। হ্যাঁ, তা তো দিয়ে আসবেই, নইলে মজা মারার ফুর্তি করার সুবিধা হবে কেন? তাই তো দিয়ে আসতে চাইছো, আমি সমস্ত বুঝি। যাওয়ার আগে আমি সব তছনছ করে ভেঙে দিয়ে যাবো। আরে বাবা, আমি তো প্রমিস করছি যে আমি আর মদ খাবো না, চরিত্র খারাপ করবো না। তুমি অনুগ্রহ করে দরজাটা খোলো। হ্যাঁ, আমি আমি একটা মানুষ না, না আমি মানুষ না, তুমি সব ভেঙে দেবো, তুমি সমস্ত। মধুসূদন, হে মধুসূদন, এই সতীসাধ্বী স্ত্রীর হাত থেকে আমাকে রক্ষা করো। আমার সাজানো বাগান শুকিয়ে ঘুড়ি ভেঙে চুরমার হয়ে গেল। ওমা শুনছ? আরে এই শুনো, ওমা শুনছ? ছেলে কাউকে আরম্ভ করে দিয়ে ওমা শুনছ? জানলাটা যদি খোলা থাকে ওটাকে বন্ধ করে দিয়ে শুয়ে পড়ো। ঘুমের মাঝে আমার হুট হুট করলে ভালো লাগে না। তোমার ঘুমটা কম হলো কি শুনি? আগে পরের বাড়ির কথা না ভেবে নিজের ছেলেটাকে সামলা দেখি। তোমাকে ছাড়া আমার দুঃখের কথা আর কাকে বলবো নয়নদি। আমি মঙ্গলহাটি থেকে নিতু ঠাকুরের মাদুলি আনিয়ে দেবো। কিসে মাদুলি? ভালোবাসার লোক বশ হয়। সত্যি? হ্যাঁ সত্যি, ওই মাদুলির জোরে কত বার ফটকা স্বামী, কত দজ্জাল বউ সাহেবটা হয়েছে, তার ইয়ত্তা নেই। তাহলে আনিয়ে দাও আমাকে সে মাদুলি, যত খরচা লাগে আমি দেবো। বেশ, আমি আজই চিঠি লিখে মাদুলি আনাবার ব্যবস্থা করছি। আমি তাহলে যাই ভাই। সারাদন বাবুকে প্রসাদটা কপালে ছুঁয়ে দিয়েছিল তো? হ্যাঁ, আমি যাই, ডাল চাপিয়েছি আবার। ওম শঙ্কর মহাদেব ভোলানাথ, শিব স্বয়ম্ভু, শিব স্বয়ম্ভু, শিব স্বয়ম্ভু। কি চাই বাবা? গৃহস্থের মঙ্গল চাই মা, স্বামী পুত্রে লক্ষ্মী লাভ করো। আমি জানি তোমার স্বামী, তোমার স্বামী সুমতি হবে। এসো বাবা, বসো। তুমি আমার মনের কথা কি করে বুঝলে ঠাকুর? সে কথা তোমার মুখে লেখা আছে মা। মুখ দেখে সব বুঝতে পারছে? পতিব্রতা সতী রমণীর মুখ নির্মল আকাশের মতন, সামান্য মেঘোদয় হলেই বোঝা যায়। আমি তোমার আশীর্বাদ করছি, মেঘ কেটে যাবে, তোমার স্বামীর সুমতি হবে। ভগবানকে ডাকো, শিব স্বয়ম্ভু, শিব স্বয়ং, তোমার হাতটা একবার দেখি। তোমার স্বামীর মধ্যে পশু প্রভাব বড় প্রবল, আর এই প্রভাবের গ্লানি মুক্ত হতে 10টি বছর লাগবে দেখছি। 10 বছর? কি কোনো উপায় নেই বাবা? আর জরিষিগণ সমস্ত বিপদ থেকেই মুক্ত হওয়ার উপায় করে গেছেন। তোমার স্বামীর পশু জীবন 10 বছর থেকে 10 দিনে কমিয়ে আনা যায়, কিন্তু সে বড় শক্ত কাজ, নিতে পারবে? শিব স্বয়ম্ভু, শিব স্বয়ম্ভু। নিশ্চয়ই পারবে, কি করতে হবে বলুন। বিশেষ কিছুই নয়, সর্বাগ্রে চিত্তশুদ্ধি প্রয়োজন। স্বামীর প্রতি অচলা ভক্তি রেখে শুদ্ধান্তকরণে মন্ত্র উচ্চারণ করলে মন্ত্র কার্য করে হবে, আর কিছুই নয়। স্বামীর প্রতি আমার অচলা ভক্তি আছে, আর অন্তঃকরণ আমার অশুদ্ধি নয়। ছেলেবেলা থেকে পূজা আছে, নিয়ে আছি, চেষ্টা করে দেখতে পারো, আমার আপত্তি কি। মন্ত্র পাঠ করলে হয়ে যাবে? কি সে মন্ত্র?
অদ্ভুত এই মন্ত্র, অসীমের শক্তি। মনে করো একটা মানুষ একটা কোনো ঘরে শুয়ে ঘুমোচ্ছে, ঘুমোচ্ছে তো। এখন অবিচলিত শ্রদ্ধা করে সিদ্ধান্ত করণে সেই ঘরের উত্তরের সামনে দাঁড়িয়ে এই মন্ত্র উচ্চারণ করা মাত্র এক নিমেষের মধ্যে সেই নিদ্রিত মানুষ কুকুরে রূপান্তরিত হয়ে যাবে। সে কুকুরকে আবার মানুষে রূপান্তরিত করা যায় তার জন্য দ্বিতীয় একটি মন্ত্র আছে। সেই মন্ত্রটি অবিচলিত ভক্তি ভরে পাঠ করে কি বলে গঙ্গা জল, হ্যাঁ, হাতে গঙ্গা জল নিয়ে তিনবার সে কুকুরটির গায়ে ছিটিয়ে দিলে সে আবার মনুষ্য মূর্তি প্রাপ্ত হবে। আমার মনে হয় কি জানো, আমার মনে হয় তোমার স্বামীকে দিন দশেক কুকুরে রূপান্তরিত করে রাখলে পর দশ দিন পরে স্বভাব মনুষ্যচিত হয়ে যাবে। মানুষ কুকুর হয়ে যায় সেটা তো আরোগ্য উপন্যাসে পড়েছি, সত্যি সত্যি তাই হয়। মন্ত্র তো আর ছেলে খেলার জিনিস নয়, প্রত্যক্ষ ফলপ্রসূ স্বাস্থ্য দুটি টিকে আছে কলি যুগে, একটি জ্যোতিষ আর একটি তন্ত্র। আচ্ছা আচ্ছা, এই মন্ত্রটা যদি আমার স্বামীর ওপর পরীক্ষা করি তাহলে তার কোনো ক্ষতি হবে না তো? কিছু মাত্র না। তাহলে ঠাকুর শিখিয়ে দাও আমার সে মন্ত্র, আমার আমার স্বামীর যদি সুমতি হয় না আমি জন্ম জন্ম তোমার দাসী। কত উতলা হো না মা, মন্ত্র আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি, কিন্তু দেখো এই মন্ত্রের যেন অপব্যবহার করো না, এবার ভীষণ হয়। না 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 ঠাকুর, আমি অপব্যবহার করবো না, তুমি যেমনটি যেমনটি বলবে আমি অক্ষরে অক্ষরে তা পালন করবো। হয়ে যাও, কাগজ কলম নিয়ে এসে লিখে দিচ্ছি। মন্ত্রটি হচ্ছে সীদমুন্ন মালিনী চামুণ্ডে প্রলয়ঙ্করী স্বয়ং রূপে অসি শিবে করালি কং কঙ্কলঙ্কে ঊং হ্রিং ক্লিং ক্লুং অট্ট অট্ট নিনাদিনী কুকুর কুরু কুকুর কুরু কুকুর কুরু মহাকালী। এই হচ্ছে প্রথম মন্ত্র। কিন্তু একটা কথা বেশ করে মনে রাখো মা, তোমার স্বামী যখন ঘরে ঘুমাবেন তখন দরজা বন্ধ করে বদ্ধতারের সম্মুখে এই মন্ত্র উচ্চারণ করবে, দেখবে দরজা যেন খোলা না থাকে, তাহলে সম্পূর্ণ আসবে। না না, আমি দরজা খুব ভালো করে বন্ধ করে দেবো বাইরে থেকে, বলেন তো ভালো তালাও লাগিয়ে দিতে পারি, খুবই না সহজে তালা আছে, ভালো তালা আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক, ভালো ভালো, তুমি তো দেখছি বেশ বুদ্ধিমতি, তুমি পারবে বলেই মনে হচ্ছে। দ্বিতীয় মন্ত্রটি একই একই, শুধু এই মন্ত্র উচ্চারণের সময় দরজা বন্ধ করবা কোনো প্রয়োজন নেই, হাতে গঙ্গা জল নিয়ে এই মন্ত্র উচ্চারণ করে স্বামী প্রতি অচলা ভক্তি নিয়ে, মনে রেখো অচলা ভক্তি নিয়ে তিনবার এই মন্ত্র প্রতি গঙ্গা জল কুকুরের গায়ে সিঞ্চন করে দেবে, ব্যাস আবার মনুষ্য মূর্তি প্রাপ্ত হবে। শিব শম্ভু শিব শম্ভু শিব স্বয়ংভু। হ্যাঁ তো খুব পারবে, কিন্তু এতে আমার স্বামী কোনো অনিষ্ঠ হবে না তো? বিভিন্ন তো কোনো অনিষ্ঠ হবে না বাবা, কি দিতে হবে বাবা? কিছু দিতে হবে না, উপকার আমরা বিক্রয় করি না মা, তাছাড়া সন্ন্যাসী প্রয়োজনী বা কিসের, যাওয়ার সন্ধানে আমরা অহরাত্র পর্বতে অরণ্যে গুহায় ঘুরে বেড়াচ্ছি, তার তুলনায় জগতের সমস্ত কল্যাণ হোক। কল্যাণ কল্যাণ হোক মা, তাহলে আমি এবার উঠি, আবার আসবো। নিশ্চয়ই আসবেন, আপনার ঠিকানা কি? ঠিকানা সন্ন্যাসীর ঠিকানা পথ। তুমি নাও হে ওষারু মেয়ো তোমায় প্রণাম, তুমি নাও হে ওষারু মেয়ো তোমায় প্রণাম। হে কুকুর আরে আসুন আসুন,
আপনি তো আমাদের ঘরের লোক। কত ভদ্র লোকের দাড়ি আছে এখন, গুন্ডার দাড়ি ছেড়ে নিজের দাড়ি মানে আবদাল্লা দাড়ি কি করলে তাই বল। এই হলো আমার আবদাল্লা দাড়ি, আর এই হলো তোমার মর্জিনার দিদি। আমি কিন্তু ভীষণ রেগে যাচ্ছি, বল রাধাকৃষ্ণ, বল বল রাধাকৃষ্ণ। খালা খালা ছাড়া আর কিছু বলতে পারছে না, সব একদলে সব একদলে, আজ আমি হেস্তু হেস্তু করবই করব। Thank you.
পুকুরে রাখতেই হবে। দশদিন পুকুর হয়ে থাকলে বাচ্চাদের দেখতে পাবে। ছেপুর পাখি শুনেই দেখেছি, এত মন করতে করিনি। হ্যাঁ আরে বাবা, ভানচার্যে রিক্সার শেষ হয়ে গেছে, কোন চেনি নিয়েছে মেয়েটিকে? তুমি বলো না, যা ফোন করি, তুমি বলো। আচ্ছা আমি যাচ্ছি ভেতরে, কিন্তু তুমি বলো না, আমি চেঞ্জ ছাড়া খোঁজে নিয়েছি, আমি খোঁজে নিয়েছি। আমি তুমি মত পেয়েছো? চোলাই ও তাই বুঝি ছিঁড়িয়ে সে কেউ মুখ দিয়ে রক্ত বার করে দিয়েছে, একটু চোলাই খাবো আর দোলাই খাবো না, একটু চোলাই খাবো আর দোলাই খাবো না, একই মামার বাড়ির আবদার, মাতাল হবো আর পাতালে যাবো না, মাতাল হবো আর পাতালে যাবো না, একই মামার বাড়ির আবদার, একটু চোলাই খাবো আর দোলাই খাবো না। তোমার লাঠি ঝাঁটা ছিলাম মানুষ, বললাম মাই বলছি, তোমার লাঠি ঝাঁটা ছিলাম মানুষ, হলাম পাঠা, নেশা করি কেন জানো, ভুলতে যত ভয় ভাবো না, একটু চোলাই খাবো আর ধোলাই খাবো না, মাতাল হবো আর পাতালে যাবো। জীবনে আর মান ছোব না তোমায় ছুঁয়ে, বলছি মায়ি বলছি, জীবনে আর মান ছোব না তোমায় ছুঁয়ে, বলছি পদি আমার নামে কুকুর পুষো, মাল খেতে ফের দেখো যদি, অত দেখছো কি গো কুচকে ভুরু, পতি হলো পরম গুরু, দেখছো কি গো কুচকে ভুরু, পতি হলো পরম গুরু, রাত হয়েছে কাল বলছি তবু কি মন পাবো না, একটু চোলাই খাবো আর দোলাই খাবো না, মাতাল হবো আর পাতালে যাবো না, একই মামার বাড়ির আবদার, একটু চোলাই খাবো আর দোলাই খাবো। এটা এখন
সন্ন্যাসী বলেছি দরজা জানলা ভালো করে বন্ধ করে দিতে, দরজা বন্ধ হয়ে গেছে, জানলাটা বন্ধ করে মন্ত্রটা পড়তে হবে। ভয় করছে আমার, না এই দুর্বলতা আমাকে জয় করতেই হবে, ওর ভালোর জন্য আমাকে করতেই হবে এটা। যাই, যে গরতে শাড়িটা পরে মন্দ মালিনী চামুণ্ডে প্রণাম করি, শ্যাম রূপে শিবে করালি সংকলাঙ্কৃতে ওম শ্রী ক্লিং ক্লুং অত্যত্র নীলাগিরি পুত্র পুরু পুত্র পুরু পুত্র পুরু মহাকালী। আমার নতুনত্বের মধ্যে যেটুকু করেছি তা হলো যে মাতালের ভান করে একদম গান গিয়ে গিয়েছি। কি ব্যাপার, আবার চো কেন, গাড়িতে আসনি? আরে না না, গাড়ি তো কারখানায় গিয়েছে ট্যাক্সিতে। খুব ভালো খুব ভালো, অবশ্যই গলিটা হেঁটে আসতে হলো কিনা তাই হাঁপাচ্ছি। আমাদের তো জানলার নিচেই তো গলি, জানলার একটা শীত তো আগের থেকে সরানো ছিল, জানলা দিয়ে নামতেই আমার শীতটা ছিঁড়ে গেল। যাই হোক, নেমি কুকুরটাকে তুলে জানলা দিয়ে গলিয়ে নিলাম। আচ্ছা, এই জামাটা তো বদলানো যায় না? প্ল্যান অনুযায়ী তোমার তো দু তিন সেট জামা করানোই আছে, বদলে না। ও হ্যাঁ, কুকুরটা কোনো গন্ডগোল করেনি তো? আরে না না, তুমি যেমন যেমন বলেছিলে ঠিক তেমন করি। কুকুরটাকে গলিতে বেঁধে কিছু খাবার দিয়ে গিয়েছিলাম। ও এই সুখেশ? হ্যাঁ, সুখেশও পড়েনি তো, অত রাত্রি লোক আসবে করতে? ভাই যো, ট্যাক্সি ভাড়াটা তো দেওয়া হয়নি। থাক, তোমাকে আর আমাকে এক্ষুনি বেরোতে হবে। কোথায়? আমাদের প্ল্যান ভুলে গেলে? তোমাকে আজ থেকে দাড়ি লাগিয়ে 10 দিনের জন্য আমার সেই পুরনো বাড়িতে অজ্ঞাত বাস করতে হবে। তা তো বটে, কিন্তু ভাই আমার ভয় করছে যে হয়েছে যদি লোকজন দেখে একজন হয়েছে বাজি দেয় বলবে না জমি আসলে তোমার পরিবারটি খাঁটি সোনা ভেজাল। না, ভুল করে লোক ভাবছে তোমরা যাই অতিশয় ভালো, নইলে এত সহজে বিশ্বাস করে একটা মানুষ মন্ত্র বলে কুকুরে রূপান্তরিত হতে পারে? আমাদের শরীরে আর্য এবং অনার্য রক্ত বিষয়ক অদ্ভুত জগাখিচুরি সৃষ্টি হয়েছে। মন্ত্র, তন্ত্র, মাদুলি, তাবিজ, এই উপনিষদ, ব্রহ্মা, দুর্গা, মেসমেরিজম, ঠিকুজি, মার্ক্সিজম, যা খুঁজবে তাই মিলে যাবে। কিন্তু আমি ভাবছি কোনো গোলমাল করে বসবে না তো? না না, এই বলে দিলুম ভাই, 10টি দিন তোমার স্ত্রী একেবারে মুক্তি পুজে থাকবে। 10 দিন কেটে গেলে তুমি কি করতে চাও? কোনো এক কৌশলে কুকুরটিকে মানে সরিয়ে এনে সেই স্থানে তোমাকে প্লেস করবে। কিন্তু কুকুরটিকে সরাবে কি করে? সে ভাবনা আমার, তোমার নয়, সে আমি ঠিক করব। মানে আমার কিরকম ইয়ে ইয়ে লাগবে? ইয়ে লাগবে, তুমি তো সব ধোয়াবে দেখবে।
পাগল, তুমি যা বলবে আমি বর্ণে বর্ণে তাই পালন করবো। কি করতে হবে বল? বাড়িটা বেশ ভালো করে স্পিরিট গাম দিয়ে এটা নাও, এর মধ্যে ঘুম পাচ্ছি। আচ্ছা এত রাত্রে শোবো কোথায় ভাই? তোমার বিছানা পত্র তো আমি সব পাঠিয়ে দিয়েছি। ভানু মল্লিক তোমার কাঁচা ছেলে, তুমি তাড়াতাড়ি তৈরি হবে। কি করো? আচ্ছা দেখো এই যে এই ক্যালেন্ডারটা না, এটা আমি নিয়ে যাচ্ছি, মায়ের নাম করতে করতে কটা দিন কাটিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা এই আজকের রাত্রিতে এখানে থেকে গেলে হয় না? তুমি কি উন্মাদ! এখানে যে কোনো লোক এসে পড়তে পারে, আমার এই দুর্গ প্রাকার পরে যে কোনো মুহূর্তে যে কোনো লোক এসে পড়তে পারে। জাহানারা জাহানারা মধুসূদন চলো। পিস্তল কেন ভাই? এটা আমাদের থিয়েটারের টয় পিস্তল। আমার এই পুরো বাড়িটা এখন নানা চোর গুন্ডা রাড্ডা, সেখানে তাদের ভয় দেখাবার কাজে এটা তোমার প্রয়োজন হতে পারে। আচ্ছা ঠিক আছে চল। পুরো বাড়ি মানে সেই খিদিরপুরের পুরো বাড়ি, ওই মেয়েদের পাশে ওখানে তোমার শালিকা থাকেন। উত্তম কথা, কিন্তু শালিকাকে দেখে আবার বিগলিত হয়ে তোমার দাড়ি গো খুলে ফেলো না জানো? না না শালিকাকে দেখে আমি কিচ্ছু খুলবো না। জাহানারা মা জাহানারা জাহানারা তুমি নাক ডাকাচ্ছ এত রাতে? নাক ডাকাবো না তো কি করুম, পাড়ার লোক দেখে জড়ো করুম, কি করবেন কন? আমরা বেরোচ্ছি। এত রাতে দাঁড়িয়ালাকে সঙ্গে নিয়ে কোথায় যাচ্ছি? দিল্লি দুর্গে তুমি সিংহদ্বারটা বন্ধ করে দেখো সব রেডি করে রেখেছি। এইখানে পুজোয় জল আছে, ওইদিকে একটা কল পায়খানা, এই যে দরজাটা দেখছো ও পাশ থেকে তালা বন্ধ, এই নাও চাবি, এই দরজাটা বন্ধ করে শু আমি চললাম। এই কি তুমি কালকে আবার আসবো খাবার নিয়ে? গুড নাইট। এইসব কিন্তু
চৌকিদার মশারি দাম আমাকে তুমি কে আরে এটা আমার কে এক পা নড়বে না নড়লি আমি গুলি করবো আমি ছেন্দা করি গুন্ডা আপনি কি পুলিশের লোক নাও ও ও বুঝেছি রাত্রিরে তুমি এই বাড়িতে থাকো না কেন ওদিকে সবার ঘর নেই আছে তবে ভাববার যোগ্য না আচ্ছা আমি তো রোজ এই ঘরটা শুনি আপনি তো বুঝলেন বলুন তো এটা আমার বন্ধুর বাড়ি কোনো কারণে এখানে 10 দিন আমাকে লুকিয়ে থাকতে আপনি কি মার্ডার টার্ডার করেছেন নাকি প্রায় তাই স্যার তুমি এখানে মেঝেতে শুতে পারো থ্যাংক ইউ আপনি মশারি গুলো মশারিটা খুলছেন কেন আমি মশারির মধ্যে শুলে তোমাকে আরো বেশি মশা থেকে কামড়াবে তাই থ্যাংক ইউ তুমি ইংরেজ জানো দেখি হ্যাঁ ইংরেজরা দেশ ছেড়ে যাবার আগে তাদের ভাষার কয়েকটা বুক নেই আর এই প্যান্টুলুনটা ছেড়ে দিয়ে গেছে কখন থেকে তো খালি থ্যাংক ইউ করছো ওইটুকুই জানো না লেখাপড়া সত্যি শিখেছো পাঁচটু পরীক্ষা দিতাম টাকার অভাবে দিতে পারি তারপর রাজনীতি করতে গিয়ে নিন্দা হয়ে গেলাম বাড়ি কোথায় ফরিদপুরে ছিল এখন নওয়ায় আচ্ছা এই গুন্ডা বৃত্তি করে মান্থলি তোমার কত হয় ঠিক দেখ কোন কোন মাসে 200-300 টাকা কোন কোন মাসে 50-60 টাকা তাও হয় তাই তো দেখুন সেদিনকে একটা সুন্দরী মেয়ের গলা থেকে এই সোনার হারটা ছিনিয়ে নিয়ে এসেছিল দেখি 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 হারটা দেখি আরে সর্বনাশ হাটটা করতে গিয়ে চিন্তায় করলে বলে দেখি আলিপুর থেকে এই হাটটা কার জানো আমার শালি আমি প্রেজেন্ট করেছিলাম এই আপনি 420 নন তো আমাকে ব্লাফ দিয়ে হাটটা বাগিয়ে নেওয়ার তালে আছে এই হাটটা বেচে তুমি কত টাকা পাবে বলে আশা করো ঠিক নেই চুরাই মাল তো 80-90-100 যা পাওয়া যায় এই নাও 100 টাকা আর কাল আমার একটা চিঠি নিয়ে একটা অফিসে যাবে সেখানে একটা চাকরিও পাবে 300 টাকা সেলসম্যানের চাকরি আপনার একটা চিঠিতে আমার চাকরি হয়ে যাবে অফিসটা আমার ও হ্যাঁ দেখা খবরদার কিন্তু কাউকে বলবে না আমি এখানে আছি তাহলে তোমার চাকরি তো হবেই না উল্টে জেল শুয়ে পড় Thank you.
যা খুশি হও আমি হব সুচিত্রা নয় হেমা মালিনী তোমরা যে যা খুশি হও আমি হব সুচিত্রা নয় হেমা মালিনী গ্ল্যামারাস কুইন বিত্তশালিনী আমি হব সুচিত্রা নয় হেমা মালিনী উপসে রাখতে চাও আমি সারাদিন কিচ্ছু খাবো না দেখো খাও লক্ষ্মী সোনা তাহলে তাহলে মুড়োটা খাও 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 শুধু কামড়াচ্ছ ভালো করে খাও লোক কিছু না আবার আবার মুখ কিছু করে শোনো আবার দুষ্টুমি করে আরে বাবা না খেলে তোমার শরীর থাকবে খাও খাও তুমি একবার রাস্তার কুকুরের মতো খালি হাড় কাঁটা খেয়ে যাচ্ছ হাড় কাঁটা খেলে কি শরীর থাকে তুমি কি সত্যি সত্যি কুকুর না খাও ওঠো লোক কিছু না আমার এই তো থাকছি খাও লক্ষ্মী সোনা খাও অবিশ্বাস করেছি বলো চুমকি আমি বলছি লোকটা কেমন ভীষণ ভীষণ মানে ভীষণ মানে ভীষণ এতখানি দাড়ি ঝাঁকড়া ঝাঁকড়া চুল আমার দিকে আবার প্যাট প্যাট করে তাকাচ্ছিল প্যাট প্যাট করে তাকাচ্ছিল সেই গুন্ডাটা নয় তো কি জানি বাবু হতে পারে আমার তো খুব ভয় করছে এই যদি সেই গুন্ডাটা হয় তবে তার আয়ু শেষ কি করবে তুমি কি করবো জানি না তবে তার আয়ু শেষ শেষ হ্যাঁ অনেক কিছু করতে পারি চমকি বুঝেছ তবে বিশেষ কিছু করতে হবে না জুজুৎসুর একটা পাঁচ কষবো বাচ্চা তুমি চিৎপটাং ঘাড় মোটা বাট আই ওয়ান্ট টু বি ক্লিয়ার আমি চাই না নির্দোষকে শাস্তি দিতে শুধু জানতে চাই লোকটার উদ্দেশ্যটা কি দরকার তোমার এইসব ঝামেলায় যাবা তাতে আমি বরং মাসিমাকে বলবো এখানকার ওসি ওনার এক্স হাজবেন্ড তুমি যা হোক কিছু একটা ব্যবস্থা করবে এইটাই কি তোমার বিচার হয়েছে আমার চেয়ে মাসিমার উপর তোমার বেশি বিশ্বাস
বই জোগাড় করে দেবার বেলা আমি, আর গুন্ডা সাহায্য করবার বেলা মাসিম। ও হ্যাঁ সে বইতে আরে ওই যে আগেকার দিনে এরা দিলেন যে কি পশ্চিমে জিতে নিয়ে তুমি তো বলেছিলে দেবে, আমাদের ওইদিকে তো আব্দুল্লাহ মজির পশ্চিম তৈরি হবে। না ওটা পাইনি, বটিটা শেষ হ্যাঁ আজকে দিয়ে দেবে। চল আমাদের না এখন ওদের দেশে অনেক কিছু শেখার, ওদের দেশে জেনিন। তারপর তোমার দেখো তুমি এসব কথা আমার একদম ভালো লাগবে না, প্রথমে হুদিস করা দরকার পাশের বাড়ির লোকটাকে। আমি গুণাটা কি এত সহজ হবে যে ওইখানে এসে উঠবে? আরে এই লোকটা নিরীহ তো হতে পারে, তাই থাকলে যে গুন্ডা হবে এখন মানুষ। লোকটা যে নিরীহ নয় এ কথা আমি শপথ করে বলতে পারছি, তার এত বড় আস্পর্ধা ভদ্রমহিলার দিকে প্যাটপ্যাট করে তাকাচ্ছে, আর শুধু এই অপরাধের জন্য তার চোখ দুটো আমি গেলে কে শুনতে পাবে কে কি মনে করবে এটাই বড় হলো। আর ওই ওই দাঁড়িওয়ালা রাবি যে আমার মুখের ভেতরটা গুড় গুড় করছে এটা তুলে ও রূপসী রূপসী থাকবে কেন উপসে, প্রেম করে যাও প্রাণ ভরে। ও রূপসী রূপসী থাকবে কেন উপসে, প্রেম করে যাও প্রাণ ভরে। ওই ছোড়াটাকে নিয়ে এসো গুহাতে ওর কান ধরে, ওই ছোড়াটাকে নিয়ে এসো গুহাতে ওর কান ধরে। ও রূপসী রূপসী থাকবে কেন উপসে, প্রেম করে যাও প্রাণ ভরে। আমাকে অনেকটা চান তোমার জন্য মরিয়া ফেটে করো। সত্যি প্রেম করছো না প্রেমের খেলা, সময় হলে বুঝবে খেলা। সত্যি প্রেম করছো না প্রেমের খেলা, সময় হলে বুঝবে খেলা। শুশুড়ি খুব দিচ্ছ মনে লতায় আসার গান ধরে, ওই ছোড়াটাকে নিয়ে এসো গুহাতে ওর কান ধরে। ও রূপসী রূপসী থাকবে কেন উপসী, প্রেম করে যাও প্রাণ ভরে। এসো ভায়া লড়ে যায় পার্টনারশিপে প্রেম করে, এসো ভায়া লড়ে যায় পার্টনারশিপে প্রেম করে। দুজন মিলে এক পুকুরে গুটি ছিপে মাছ ধরি, দুজন মিলে এক পুকুরে গুটি ছিপে মাছ ধরি। এসো ভায়া হাসাব দুজন পার্টনারশিপে প্রেম করি, দেখাই যাক না কার বড়শির ফাতনা আগে ডুবে, দেখাই যাক না কার বড়শির ফাতনা আগে ডুবে। দেখো আমায় যেন ল্যাং মেরো না, দেখো আমায় যেন ল্যাং মেরো না, কৃষ্ণ হবার লোভে রাধা ঘাটে জল ভরবে আমার প্রেম পুকুরে চান করে। ওই ছোড়াটাকে নিয়ে এসো গুহাতে ওর কান ধরে, ও রূপসী রূপসী থাকবে কেন উপসী, প্রেম করে যাও প্রাণ ভরে, প্রেম করে যাও প্রাণ ভরে, প্রেম করে যাও প্রাণ ভরে। কাশ্যপের লোকেরা আমাদের ভেঙ্গে গেছে, কি বিচ্ছিরি বিচ্ছিরি কথা বলছে, সমস্ত ভয়ানক কাশ্যপতা করছে। তো তোমরা ওই বান্দরের সব দরজাদের সব ভেঙে দাও, আর ওর বান্দর দিও না। শিবাকে ভিটামিন খাচ্ছেন? হ্যাঁ ডাক্তার বলেছেন ভিটামিন ডিফিসিয়েন্সি আছে, তা তোমরা এখন যাও কাজের কাজে যাও। মানে কোর্টটা খুলে ফেলেছে, মাত্রা খুলে ফেলেছে। আচ্ছা তুমি কেন বুঝতে পারছো না বলো তো, তোমার জ্বর হয়েছে এখন কি? তোমার সে দামাল ফোন এখনো গেল না, ভালো লাগে না বাবা, কি খারাপ লাগছে? আচ্ছা কোর্টটা বন্ধ খুলে শুয়ে পড়ো, শুয়ে পড়ো, তোমার জ্বর হয়েছে এটা কেন বোঝো না? বাবার কটা দিন গেলে বাঁচি, মন্ত্র বলে আবার তোমাকে মানুষ করে দিই। কি গো খারাপ লাগছে? আঙুর খাবে? এই না আঙুরটা খেয়ে নাও। খাও না গো, তাও খাবে না, কি যে হয়েছে তোমার না? আঙুর খাচ্ছ না, কমলা লেবু খাচ্ছ না, আপেল খাচ্ছ না, তাহলে বাঁচবে কি করে? শুধু হাড় কাটাচ্ছে তোমার রুচি, এই খুলে কি শরীর টেকে? আর ডাক্তারও যে কি হয়েছে এখনো এলো না। এই নাও এক কোয়া, এক কোয়া কমলা লেবু খাও। খাও না গো, খেতেই হবে তোমাকে, আমার মাথার দিক দিয়ে রইল, খাও। মা ডাক্তারবাবু এসছে ভেতরে নিয়ে।
হয়েছে? কুকুরের অসুখ করেছে? হ্যাঁ, এর পেটটা খারাপ হয়েছে আর দু একবার বমিও করেছে, জ্বরভাবও আছে। পেট খারাপ, বমি আর জ্বরভাব? হ্যাঁ। খাওয়া দাওয়া গোলমাল কিছু হয়েছে? না কিছু তো হয়নি। সে কথা বলনি বাপু, ওই কুকুর যা খায় তেমন খাবার আমাদের কপালে কোনোদিন জোটেনি। কিছু করছো? সব কথা তো কথা বলা দরকার কি? খাবার কথা বলছেন ডাক্তারবাবু, আমাদের সাধারণ ঘরে যা হয় তাই দিচ্ছে, ভাত ডাল মাছ তরকারি সেই আর কি। আরো বলো, দই পায়েস মাছের মাথা আচার মোরব্বা। থামবে কিনা? ও মা, ডাক্তারকে বলবো না তো কাকে বলবো? খুব হয়েছে, এখন যাও ঘর থেকে যাও। বাড়ির পুরনো জিৎ তো আটকারা পেয়ে গেছে। খাবার কথা বলছেন ডাক্তারবাবু? বুঝেছি বুঝেছি, খাওয়া দাওয়ার একটু গোলমাল হয়েছে। আমার কি মনে হয় জানে ডাক্তারবাবু, পেটে পেটে ঠান্ডা লেগেছে। সারাদিন না ওই কলের ঘরে জলের উপর শোয়া। আচ্ছা আমি দেখে দিচ্ছি, দাঁড়া। ভালো করে দেখি। তার কি কি খাবে ডাক্তারবাবু? উপোস করিয়ে রাখবেন। উপোস? সারাদিন উপোস করে থাকতে পারবে কি বলেন তো? একটু লেবু টেবু খালি পেটে একদম থাকতে পারে না ডাক্তারবাবু, আমি থাক জানি তো। একটু মানুষ যে অসুখ করলে লেবু আঙুর এসব খেতে চাইবে, যতক্ষণ না পেট ঠিক হবে ও নিজেই কিছু খাবে না। খেতে যদি চায় ক্যাপিট ওয়াটারের সঙ্গে গ্লুকোজ দিয়ে খেতে দেবেন, মানে লাইট ফুড আর কি। তা এরকম করে জড়িয়ে মরিয়ে রেখে দিয়েছেন কেন? এসবের কি দরকার ছিল? বলছিলাম আচ্ছা ডাক্তারবাবু, ভয়ের কোনো কারণ? না না, কিচ্ছু ভয় নেই কিচ্ছু ভয় নেই, সব ঠিক হয়ে যাবে। ৩০ টাকা যদি কোনো গোলমাল হয় আমার খবর দেবেন, কাল এসে একবার আমি দেখে যাবো। নমস্কার, হ্যাঁ, গুড বাই গুড বাই। শুনলে তো, জল ছাড়া সব কিছু খাওয়াবো না। কি এবার থেকে আমার কথা শুনবে তো? আর দেরি করে বাড়ি ফিরবে? আর এবার থেকে আমার কথা শুনো, আর তোমার তো জাগিয়ে দিই, চার দিন পরে তোমাকে মন্ত্র বলে আবার মানুষ করে দেবো। না না না, কিচ্ছু হচ্ছে না। ওরে বাবা রে বাবা, এই তো কিছুই দেখা গেল না। ও কোথায়? কিচ্ছু তো হচ্ছে না। গেজা গেজা সব গেজা। হে মধুসূদন, ভাই ও সকাল থেকে খালি তোমার কথাই ভাবছিলাম। ও কাল রাত্রিতে যে একটা বিচ্ছিরি স্বপ্ন দেখেছি না? কি স্বপ্ন দেখেছো? ওই কুকুরটা শুভঙ্করের হাতে যেন কামড়ে দিয়েছে আর ঝরঝর ঝরঝর করে রক্ত পড়ছে। মনটা বড্ড খারাপ লাগছে ভাই। কিন্তু যে গেজা গেজা বলে দেখাচ্ছিলে, গেজাটা কিসে? আর কুকুরে কামড়েছে বলে দম বৈঠক কেন? একটা কেতাবে পড়েছিলাম যে এক্সারসাইজ করলে স্ত্রী চিন্তা মনে আসে না, একদম গ্যাঞ্জা। এক্সারসাইজ করে করে তো সর্বাঙ্গে ব্যথা করে ফেলেছিলাম। ওই শুভঙ্করী চিন্তা তো এক দিনের জন্য মন থেকে নড়াতে পারছি না, ইচ্ছে করছে একদম ছুটে ওখানে চলে যাবে। তুমি এত স্ত্রৈণ জানলে আমি এ কাজে হাত দিতাম না। না মানে ওই সামনের বাড়িতেই এক পাল শানিত যুবতী চকমক চকমক করছে, অন্তরে বিরহ, কুটকুটে দাড়ি, এক মিসেলেনিয়াস ফিলিং। শোনো যা বলতে এসেছি, আমি আজ দুদিনের জন্য কলকাতা বাইরে যাচ্ছি, ছেড়েছি। তুমি এর মধ্যে বাইরে যাবে কে? তুমি তো ডোবাবে। পাড়ার ছেলেরা পাটনায় যাচ্ছে ফুটবল ম্যাচ খেলতে। সে তো বুঝলাম, কিন্তু এই কদিন আমার খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হবে? ঝনমল লিকিস্ট না কাঁদা ছেলে, আমি সমস্ত ব্যবস্থা করেছি। কাছে এক পাঞ্জাবিদের হোটেল আছে আমার জানাশোনা, তুমি রোজ ঘরে তালা দিয়ে সেইখানে গিয়ে খেয়ে আসবে। ছদিন হয়ে গেছে আর চার দিন বাকি, পাঞ্জাবি হোটেলটা তোমাকে চিনিয়ে দিই তার মালিকের।
সংসার হচ্ছে, তারা মর্জিনা নাটক করছে। তবে আর বলছি কি, দিন রাত তো জানলা দিয়ে ওই ফাংশনের রিহার্সাল দেখছি, আমার শালি আবার মর্জিনার পাঠ করছে। তাহলে খুব আনন্দেই আছো বলো? আনন্দ সাতার আনন্দ, গৃহ জ্বালায় চলছি। তাহলে তোমার শালিকাকে দেখে দুধের স্বাদ ঘোলে নয় ক্ষীরে মিটিয়ে নাও। বয়স হয়ে গিয়েছে ভাই, ক্ষীর আর হজম হতে চায় না। চলো। আপনি মালগুলো নিয়ে কাল সকালের ট্রেনে বর্তমান চলে যান, সেখানে নন্দীর দোকানে জমা দিয়ে দেবেন। কিশোর বাবু একটু কুড়িটা টাকা দিয়ে দিয়ে দিন, আর হরিবাবুর কাছে মালগুলো বুঝে নিন। শুনুন, মনে কিছু করবেন না, শেভিং করে ক্যানভাসে রয়ে যাচ্ছেন তো দাড়িটা কামিয়ে নেবেন। ঠিক আছে, ওই বর্ধমান যাওয়ার আগেই কামিয়ে নেব। না কি হলো, রাখুন দিকে সাহেব ম্যাম ফিরে এসছে, কুকুরের চাই। কুকুর? হ্যাঁ, কুকুরটা থাকার কথা। ঝানুর ওখানে, ঝানুর ওখানে গেলাম, নো ঝানু নো কুকুর, এখানে নো হারাদ ডুবলাম। বাড়িতে আবার খোঁজ দিন না? বাড়িতে শুভঙ্করী, শুভঙ্করী না ভয়ঙ্করী একদম, জলটা দেখি ডুবলাম, ট্রেন ডুবলাম। হ্যালো, নো নো হাধন বাবু ইজ নট হিয়ার, হি ইজ আউট অফ স্টেশন। গগন বাবু? ইয়েস ইয়েস হি ইজ হিয়ার। দিন সেই সাহেব টেলিফোন করেছে, কথা বলুন। Good morning. It's a very bad morning, at least for you. Yes, sir. Oh, yes. Oh, yes. You bring my wife's dog back immediately. Otherwise, I shall beat you black and blue. Understand? Oh, yes. Yes. কি বললো? এটা বলা যাবে না। কি করা হয় কর্তা, দেখো নাকি কুটো চিংড়ি হাতে তোরা দত্তা। ব্যাংকে তাহলে তো বুঝছি ঢেঁকি দিগ্গজ বলুন মহাশয়। দিগ্গজ মগর খে মল কুশের কাকা কুশর ধ্বজ রোমিও দাদা অমিও বিয়ে করেছে ঠিক ছমাস, তাহলে নিকোবর দ্বীপ বলো তো কোন সমাস? কেন উর্মিলাকে ছেড়ে লক্ষণ পালিয়ে গেল বনে? রুট কজ কি? ব্যাংক সাল থেকে রবীন্দ্রনাথ ছিলেন জজ কি? মূলা নক্ষত্র কোন রাশিতে জানো? জ্যোতিষশাস্ত্র মানো? সামান্য বিদ্যুন এটা রে, ক্ষমা করো ভগবান বম্বে রে। হে মা কালী সে কি করলে কোথায় এনে ফেললে আমায়, হে মা কালী সে কি করলে কোথায় এনে ফেললে আমায়, হে মধুসূদন মধুসূদন কন্যা লোকে ফেললে আমায়, মধুসূদন মধুসূদন কন্যা লোকে ফেললে আমায়। ফুলটা পেছনে লাগবে গেছে, না কাজ না তাড়াতাড়ি লিখে ফেলা তো। কাল আমার শিবাসনার জন্মদিন, কি খাবি তুমি? কামিনী ভোগের পায়েস খাবে, গোবিন্দ ভোগের ভাত হবে, আর মাংস হবে। আমি স্নেহ প্রভাদেবী, কি দরকার? এখানকার দারোগাবু মিস্টার তালুকদার আপনার শিবার জন্মদিনে এই বগ বিস্কুট আর এই বগলেসটা পাঠিয়ে দিয়েছে। তালুকদার আছে কেমন? ওই একই রকম। তুমি কে? আমি তোর বাড়িতে কাজ করি। তালুকদার সময় মতো খাওয়া দাওয়া করে তো? সময় মতো ফিরলে তো খাবে। আচ্ছা চলি, নমস্কার। দেখো নয়নদীর বেড়ালটার সঙ্গে ঝগড়া করো না, করো না, বেড়ালের দাঁতে বিষ থাকে, দিলে তো কামড়ে। দেখি কানটা
না গো তুমি দেবো না, কিচ্ছু হবে না, আমি যেটু লাগিয়ে দিয়েছি তো কিচ্ছু হবে না। এলো কৃষিটাকে কখন পাঠিয়েছি একটু গঙ্গা জল আনতে, এখনো আসার নাম নেই। দেখো তুমি কিন্তু ওদের একটু শাসন করে দিও, আমার একদম কথা শুনে না, তুমি মানুষ হয়ে গেলে ওদের একটু শাসন করে দিও কেমন? আজ কদিন বলো তো? আজ 10 দিন। এবারে মন্ত্রটি পড়ে তোমাকে মানুষ করতে পারলে পারছি, এসো এসো আমার সঙ্গে, এসো এসো এখানে উঠো। হ্যাঁ আমাকে একটু জায়গা দিও, তোমার পাশে বলবো। এই আমাকে একটু বসতে দাও। এই তোর আজকালটা কি শুনে? নমস্কার একবার, কিন্তু কিন্তু উনি তো বাড়িতে নেই। তা আমি জানি, আমি কুকুরটা নিতে এসেছি। ও কুকুর নিয়ে কুকুর? ওকে দেখা জিনিস খাবেন না, ওর শরীর খারাপ, তাহলে ওকে নিয়ে যাই। কোথায় নিয়ে যাবে? ও যার জিনিস তাকে দিয়েছে। যার জিনিস মানে ও আমার? মহাকালী মানুষ হলো না কেন? হে কুকুর, হে ডগ, ছাড় তো কোথাও না, তুমি নাও
মিউ সারু মিউ তোমায় প্রণাম হে কুকুর হে গাও তার কুকুর দব নাম তুমি গাও হে সারু মিউ তোমায় প্রণাম যখন গভীর রাতে থাকি না জেগে কেউ তুমি একা পাহারাতে করো ঘেউ ঘেউ হে কুকুর হে গাও তার কুকুর দব নাম অসীম আদি অনন্ত কাল হতে তিনটি কুকুর চির প্রসিদ্ধ জগতে কোন যদি স্থিরের সাথে স্বর্গ বাস যার শেষে কুকুর পূর্ব কালীঘাটের কুকুর যার ইন্টারন্যাশনাল খ্যাতি তোমারই সে জাত ভাই আত্মীয় জ্ঞাতি এই যে মিলে মিলে তুমি বিরাজ কামিয়ে ফেলেছি চাকরির জন্য আপনার দয়া চাকরি ওই চাকরিটা হয়ে গিয়েছে ও খুব ভালো খুব ভালো এখন ভালো হিসাবে চলছে হ্যাঁ আচ্ছা আমি ওই ঝানুকে বলে দেবো এই বাড়িটাতে কাজে কোনো মজা করতে পারবে তুমি এখন যেও না এখন দরকার টরকার পরে থাকো কাছে আচ্ছা স্যার Thank you.
আপনার যদি কোনো ব্যক্তিগত কারণে সংকোচ বোধ হয় মিস্টার তালুকদার মানে ওই থানার ওসিকে খবর দিতে আমি দিচ্ছি। তালুকদার? তালুকদারের কাছে আমার সংকোচ কিসের? শুধু একদিন আমার স্বামী ছিল, আমি এক্ষুনি যাচ্ছি তাকে ফোন করছি। কোনো ফোন তো নয়, তুমি মানুষ হও, তুমি যা খুশি করো, তুমি রাত করে বাড়ি ফিরো যা খুশি করো, আমি কিছু কথা বলবো না, শুধু তুমি মানুষ হও, তুমি ফিরে এসো। আমি মহাপাপি, স্বামীকে শুধু শাসন করে এসছি, ভালোবাসিনি, ভক্তি করিনি, আমার কাছে ভক্তি নেই। তুমি আমাকে আশীর্বাদ করো, ভালো করে আশীর্বাদ করো। আমি কি করবো? চাবি না থাকলে আমাকে তো পথে বসতে হতো। আমি হারানন্দ বাবুর বাড়িতে গেছিলাম। ভালো না, মানে মানে কি হারানন্দ বাবুর স্ত্রী পাগল হয়ে গেছে। এই জন্যই বলেছিলাম অরঙ্গজেব, আমার তাড়াতাড়ি কলকাতায় ফেরা দরকার। আমরা কি করবো জানো দা, ডাক্তারই তো আপনাকে ফিরতে বারণ করলো। হাকিম? হাকিম কি বুঝবে শাহজাহানের ব্যথা? সাহেব ফিরে এসছে, বললো কুকুর ফেরত না দিলে আমাকে জেলে দেবে। হারাগুনের বাড়ি গেলাম, আমি সারা ফুটবল, কি করি বলতো? তোমার কোনো ভয় নেই যশবন্ত সিংহ, তুমি অবিলম্বে চলে যাও আমার খিদিরপুরের দুর্গে, সেখানে দেখবে হারাধন দাঁড়িয়ে টে মেয়ে ছেলে দেখছে। হারাধন মেয়ে ছেলে? না, তোমার কুকুর পেয়ে যাবে। চায়ের জল চা পাই? চুনে হলু, চুনে হলু। কি বলছেন আপনি? তাহলে আর বলছি কি, আমাদের দৃষ্টি ডাক্তার বলেছে যে একজন পাগলের ডাক্তারকে দেখাতে পারলে ভালো হচ্ছে। আমি ওবেলায় তোমার ওখানে যাবো খুব, আর শিবা এবার থেকে আলাদাই চলে। ওবেলায় যাবার দরকার কি, তুমি বরং এবারাই যাও, চাকর বাকররা বড্ড চুরি করছে। এই নাও কি ব্যাপার, এত পুলিশ পুলিশ চারিদিকে, আপনি কাকে চান?
আমি এদিকে না, আমার এক বন্ধু এই বাড়িতে থাকে, তার সঙ্গে একটু আড্ডা আছে। আচ্ছা চাপদারি, আমার বন্ধু চাপদারি মানে গুন্ডাটার বন্ধু। তাহলে তুমি বলতে চাও আমার মনে পাপ আছে? দেখো তোমার শিবসঙ্গ, খালি শিবসঙ্গ শিবসঙ্গ, দেখো ছেলেবেলার থেকে আমি সমস্ত ব্রত করে এসেছি, একটাও বাদ দিবি? এতে যদি চিত্ত শুদ্ধি না হয় তাহলে কিসে হবে? নিজে গঙ্গা জলে চান করেছি, কুকুরকে বারবার চান করেছি, তারপর সারাদিন উপবাসে থেকে নতুন কাপড় পরে আপনি যেমন যেমন কি বলেছিলেন ঠিক তেমনি ভাবে কুকুরের গায়ে গঙ্গা জল ছিটিয়েছি, তাতেও কিছু হয়নি। শিব স্বয়ম্ভু, শিবই তো স্বয়ম্ভু। যাবে আপনি এসে গেছেন, এবার কুকুরকে মানুষ করে দিয়ে যান। ওইদিকে গেছে। আপনি এলেন কেন? চলুন। মানুষ করে দাও, যেমন করে পারো আমি কোনো কথা শুনবো না। দেখো আমি সোজা পথে চলি, স্পষ্ট কথা বলি, এক্ষুনি ওকে আমার স্বামী করে দাও। হ্যাঁ, এই তো স্বামী, এই তো স্বামী, মানে শিবসম্ভু শিবসম্ভু। তাহলে তুমি বলতে চাও আমার স্বামী চিরকাল কুকুর হয়ে থাকবে? আমি বলছি যে বিধাতা বিধাতা অলঙ্কনীয় অলঙ্কনীয়। তোমার দাড়ি কেমন? স্বামী
দিদি আমার ভালো হবে তো? না দেখে কি করে বলবো? অন্য জায়গায় করো, এখানে সমস্ত চলবে না, আমার সঙ্গে কোনো চালাকি করবে না, সাবধান, হয় তুমি কুকুরকে মানুষ করে দিয়ে যাবে, নইলে আমি কুকুরক্ষেত্র করে ছাড়বো। একটি পাতলা খোড়া হয়েছে তো, আর একটি তো আমি খোড়া করে ছাড়বো। চলো চলো ওইদিকে তাকাও, ওইদিকে তাকাও, ফেরত যাও। নমস্কার বলবু, আপনার গাড়ি রেডি আছে? চাবিটা কোথায়? চাবি গাড়ি দিয়ে আছে, নিয়ে যান। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নমস্কার। আমি যদি সত্যি হই আর তোমার এই মন্ত্র যদি সত্যি হয় তাহলে আমার স্বামী ফিরে আসবে বলছো? অবশ্য দেখাচ্ছি, অবশ্য আমি এক্ষুনি পরীক্ষা করে দেখবো। মিথ্যে বলে আমার কাছে চলবে না, আর শিবসম্ভ করলেও চলবে না, আমি এক্ষুনি দেখাচ্ছি। এক্ষুনি তোমার সামনে গঙ্গা জল ছিটিয়ে মন্ত্র আমি পাঠ করবো, কুকুর মানুষ হয় ভালো, নইলে যে তোমার এবার কুকুর সাজতে হবে বাবা। হ্যাঁ চলো চলো মনুষ্যকুরু মহাকালী, মন্ত্রবল মন্ত্রবল কুকুরটা যে কুকুরই রয়ে গেল। না না, এ বাড়িতে কোনো গুন্ডা ঢোকেনি। কি বাজে বকছেন, আমরা স্বচক্ষে দেখলাম ভেতরে ঢুকেছে। স্বচক্ষে দেখেছেন? ভুল দেখেছেন, এ বাড়িতে কোনো গুন্ডা ঢোকেনি। দিদি চুমকি, দিদি তুমি কেমন আছো? এখন ভালো আছি। আরে রুগী দেখানো আর সময় নেই। উনি বুঝি ডাক্তার, কাকে দেখতে এসছেন? তোমাকে তো। আমাকে? হ্যাঁ আমাকে ডাক্তার দেখতে আসবেন কোন পক্ষে? বিদায়কা বিদায়কা পরে করবেন,
আগে ভিজিটটা দিয়ে আসি। এই এই নিন আপনার ভিজিট। হ্যাঁ আর ভিজিট দিতে হবে না, ওই টাকা দিয়ে মধ্য নারায়ণ তেল কিনে এই ভদ্রলোকের টাকে মালিশ করে দেবেন। ওই তো সেই চাপদারি গুন্ডাটা ওকে অ্যারেস্ট করতে এসেছিল, ফোন দিয়েছিল আমাকে। হ্যাঁ দেখছেন না, ও আমার আসলে সুদ মায়ের শালি, আর ওই যে ছেলেটি ওর সঙ্গে ওর প্রেম, মানে আমার একটু দরকার আছে, ওদের একটু অ্যারেস্ট করুন না। আমার বৈঠকখানাটা আছে না, ওই থেকে আপাতত টেম্পোরারি হাজত করে দিন। এই এলো গেছি, বৈঠকখানার দরজা খুলে দাও। জানু কোথায় চললে ভাই? বৎস তুমি ঝানু বলে কাকে সম্বোধন করছো? তোমাকে বৎস Officer, please find that Gagan and have him arrested. Sir, I am already arrested. কি গগন, তুমি অ্যারেস্ট করলে কি করে? ও মশাই, ওকে ছেড়ে দিন না। আমার না মানে চুলটা তুমি নিয়ে যাও। তোমার সাথে গগন বাবু আপনি কিন্তু যাবেন না, এবার আর ঝাঁটা ভর্তি নয়, একবার মিষ্টি মুখ করে যাবেন। আপনি আসুন, এসো না। ওই মেয়েদের ব্যাপারে মাথা গলালে মাথা খারাপ হয়ে যায় তো, ওরও সেই উপক্রম হয়ে যাবে। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।